এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা একটা ইউটিউব ভিডিওর জন্য ট্যাগ জেনারেট করতে পারেন। দের আর লট অফ ট্যাগ জেনারেটরস অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, তবে আমার এই ট্যাগ জেনারেটরের বৈশিষ্ট্য হচ্ছে এটা ইউটিউবের নিজস্ব API থেকে কল করে আপনার যেটা করছে যে এটা ইউটিউবের র্যাঙ্ক করা ভিডিওগুলোর ট্যাগগুলোকে অ্যানালিসিস করে আপনাকে দুই রকম ট্যাগ সাজেস্ট করবে। একটা হচ্ছে ইন জেনারেল অনেকগুলো ট্যাগ দেখাবে, এবং আরেকটা হচ্ছে আমরা জানি যে ইউটিউবের যে ট্যাগস বক্সটা আছে সেখানে আমরা 500 ক্যারেক্টারের বেশি ট্যাগ দিতে পারি না। তো সে তার মতো করে পারমুটেশন এবং অ্যাকচুয়ালি নট পারমুটেশন কম্বিনেশন করে আপনাকে 500 ক্যারেক্টারের মধ্যে, যার মাধ্যমে আপনারা খুব সহজে সেই ট্যাগগুলো ব্যবহার করতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আমি মিজানুর রহমান মিজান, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি এই চ্যানেলে ইউটিউব, ইউটিউব অটোমেশন, অনলাইন বিজনেস, ওয়ার্ডপ্রেস এবং লটস অফ ট্রিক্স অ্যান্ড ট্রিক্স শেয়ার করি। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো চলেন আমরা এই ট্যাগটার টুলসটার ব্যবহারটা আমরা দেখি। হ্যাঁ, তো আমি ধরেন যে একটা ভিডিও বানাচ্ছি যে ইউটিউব অটোমেশন নিয়ে, ইউটিউব ফেসলেস ইউটিউব অটোমেশন বিজনেস বাংলা। তো এখানে আমরা, আপনি যদি নতুন হন, তো ইউটিউব অ্যাকচুয়ালি এই কয়টা রিজনে তার এগুলোকে ভাগ করে, এখানে বেশ কয়েকটা রিজন আমি দিয়েছি। তো প্রত্যেকটা দেশের জন্য আমরা চাইলেই করতে পারবো না, তো এক একটা টুলসে এক এক রকম ডেটা সে আমাদেরকে দিচ্ছে। তো যেমন এখানে এই কয়টা রিজনে আপনি ডাটা দেখতে পারবেন দিলে, তো দেন আমরা যেটা করব যে এখানে এখন আমরা যদি জেনারেট ট্যাগসে ক্লিক করি তাহলে সে আমাদেরকে ডেটা দেখাবে। এই যে দেখেন এখানে ডেটা দেখাচ্ছে, এগুলো হচ্ছে মোটামুটি এই বাংলাদেশের যে ভিডিওগুলো র্যাঙ্ক, সেই ভিডিওগুলোর মধ্যে যে ট্যাগগুলোকে সে মোটামুটি দেখেছে যে এই ভিডিওর সাথে যায়, অর্থাৎ এই টাইটেলের সাথে, সেগুলোকে সে নিয়ে আসছে। তো দেন ফ্রম দেয়ার আমরা দেখেন যে এখানে আমাদেরকে কিছু সে ট্যাগ সাজেস্ট করলো যে আমরা এই ট্যাগগুলো ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এইগুলো ব্যবহার করলে আমাদের ভিডিওটা ভালো র্যাঙ্ক করবে। তো এটা আপনি চাইলে করতে পারেন, অথবা আপনি এখান থেকেও কপি পেস্ট করে করতে পারেন। তো এখানে যদি ক্লিক করেন তো এইগুলো চলে আসবে, এখানে ক্লিক করলে এইগুলো সব চলে আসবে। দেন আপনি ওখান থেকে আপনার কাছে বেস্ট যেগুলো মনে হয় সেগুলোকে ব্যবহার করতে পারবেন। তো এখানে আসলে আমি সেটা রিভিল করতে, এটা রিয়েল টাইম ডেটা, এখানে আমার কোনো নিজস্ব কোনো ডেটাবেস বা ডেটা ব্যাঙ্ক নাই, এটা ইউটিউব থেকে চলে আসতেছে সব ডেটাগুলো। তো আপনি এটাকে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এবং আপনার পরবর্তী ভিডিওতে এটার হেল্প পেতে পারেন। তো অনেকেই অনেক সময় দেখবেন বলবে যে ট্যাগের কোনো গুরুত্ব নাই। ডেফিনেটলি আগের মতো ট্যাগ খুব একটা কাজে আসে না, এটা সত্য। তবে ট্যাগ দিয়ে আপনার চ্যানেলের সিমিলার মেটা ডাটা ইম্প্রুভ করা যায়, যেটার মাধ্যমে আপনার চ্যানেলের কন্টেন্টকেই আপনি আপনার পরবর্তী ভিডিওতে সাজেস্ট করতে পারবেন। সো স্টিল ট্যাগের একটা গুরুত্ব রয়ে যায়, আরও কিছু গুরুত্ব আছে। তো সেটা আসলে এই ভিডিওটাতে আমি বলি বলে আমি লম্বা করতে চাচ্ছি না। আমি ইউটিউব অটোমেশন বিজনেস কীভাবে এটাকে একটা ব্যবসা হিসেবে নিয়ে সেটাকে গ্রো করা যায় সেই রিলেটেড অনেক কন্টেন্ট তৈরি করি। সেগুলোটা তিনটা, মেন্টরশিপ নেই, এইটা ট্রেডিশনাল কোনো ধরেন কোর্সের মতো না, এবং এইটা করলে যে আপনি ভালো করবেন বিষয়টা এমন না, এটা একটা বিজনেসের মতো। আমি অ্যাজ এ বিজনেস কোচ আপনাদেরকে গাইড করব, আপনারা যদি সেই অনুসারে কাজ করেন হয়তো ভালো করবেন, এইটার মূল কনসেপ্টটাই হচ্ছে এমন। সো আপনারা চাইলে সেইটাও এক্সপ্লোর করে দেখতে পারেন। সো হোপফুলি এই টুলটা আপনাদের কাজে আসবে, কেমন লাগলো জানাবেন, ইউজ করবেন, এবং কোনো ইম্প্রুভমেন্ট যদি আপনার মনে হয় যে এখানে এই ফিচারটা থাকলে ভালো হতো আমাকে সেটাও আপনি চাইলে জানাতে পারেন। তো আনটিল নেক্সট টাইম সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।